এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জুনে। পর্যটনে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। স্বাধীনতার 50 বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় 100 গুণ। গড়ে উঠেছে নতুন নতুন পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য নজর কাড়ছে বিদেশিদেরও। দেখুন অন্তরা বিশ্বাসের একটি প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2000 সালে দেশের অভ্যন্তরে পর্যটক ছিল 3 থেকে 5 লাখ। 2012-13 সালে এ সংখ্যা 6 গুণ বেড়ে 25 থেকে 30 লাখে দাঁড়ায়। বর্তমানে পর্যটকদের সংখ্যা বেড়েছে আরও। প্রতি বছর 90 থেকে 95 লাখ ভ্রমণ পিপাসু দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসেন। এছাড়াও বছরে 2.5 লাখেরও বেশি বিদেশি পর্যটক আসেন। পর্যটনটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে টেকসই উন্নয়নের ক্ষেত্রে। সরকার পর্যটনটাকে অর্থনীতির বাহন হিসাবে, কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে সৃষ্টি করার জন্য যে নানাবিধ উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগগুলোকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাহলে আগামীতে বাংলাদেশের পর্যটনের সংখ্যা, পর্যটকের সংখ্যা 4 কোটি দাঁড়াবে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা। বাংলাদেশের পর্যটন খাতে আছে আরও কিছু সাফল্য। বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় 2021-23 মেয়াদে ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়াও 8টি মুসলিম দেশের জোট D8 এর সভাপতি এখন ঢাকা। সম্প্রতি পর্যটন বান্ধব দেশের তালিকায় 5 ধাপে গিয়েছে বাংলাদেশ। সিলেট থেকে যে কোনো একজন পর্যটক আশেপাশে সুনামগঞ্জ বলেন, সিলেট বলেন, মৌলভীবাজার, তারা যাতে সকালে বের হয়ে এই স্পটগুলো দেখে আবার নিরাপদে ফিরতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা যাতে থাকে, আমরা সিলেটেও বাস দেবো, কক্সবাজারে দেবো, এই কাজগুলো আমরা নিয়ে এগিয়ে চলছি। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান 2.2%। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কাজ করেন 40 লাখেরও বেশি মানুষ। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী 2017 সালে বাংলাদেশে পর্যটন খাতে কাজ করতেন 11,38,690 জন। পরের বছরে এ সংখ্যা বেড়ে যায় 42,000। করোনার কারণে পরবর্তীতে কিছুটা স্থবিরতা আসলেও স্বাধীনতার পর থেকে এই 50 বছরের হিসেব করলে বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়েছে অনেকটা। তবে সামনের দিনগুলোতে আসবে অভাবনীয় পরিবর্তন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।